Ya Rasul Allah. আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ। সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা। সানাতুন জাদিদাতুন সাঈদাতুন। হিজরি বর্ষের প্রথম মাস হল মুহররম, আস্থার প্রথম দিন। আমরা এই মাসকে বিশেষভাবে চিনি আশুরার মাস হিসাবে। আরবিতে দশম সংখ্যাকে আশুরা বলা হয়। দর্শক, আজ আমরা মুহররম মাসের আশুরা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। এটি দুটি পর্বে আপলোড হবে, আজ তার প্রথম পর্ব। এ পর্বে আপনাদেরকে স্বাগত। সত্যের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা বুখারী শরীফের কিতাবুস সিয়াম অধ্যায়ের 2004 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। ঘটনাটি মুসলিম, আবু দাউদ, ইবনে মাজা এবং বাইহাকি শরীফেও সহি সনদে বর্ণিত হয়েছে। ঘটনাটি এরকম। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করে আসলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। তিনি দেখলেন ইয়াহুদিরা মুহররম মাসের 10 তারিখে মানে আশুরার দিনে রোজা রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, মা হাজা, তোমরা এই দিনে কিসের রোজা রাখো? কলু হাজা ইয়াউমুন সালিহুন। তারা বলল, এটি একটি ভালো দিন। হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানী ইসরাঈলা মিন আদুব্বিহিম। এদিনই আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে তাদের শত্রুর হাত থেকে মুক্তি দিয়েছিলেন। আর এ কারণে এদিনে সাইয়েদুনা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রোজা পালন করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনে বললেন, আনা আহাক্কু বি মূসা মিনকু। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে তোমাদের থেকে আমার অধিকার কম নাই, বরং বেশি। ফাসামা, এরপরে তিনি রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামি, এবং অন্যদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের আশুরার দিনে রোজা রাখাটা কতটা গুরুত্ব দিয়েছিলেন তা আরেকটি ঘটনা থেকে অনুমান করা যায়। ঘটনাটি সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যা বুখারী শরীফের একই অধ্যায়ের 2007 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এবং মুসলিম, নাসাই, বাইহাকি সহ আরও অনেক কিতাবে সহি সনদে বর্ণিত হয়েছে। কালা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুজুলান মিন আসলামা। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলামা গোত্রের একজন ব্যক্তিকে নির্দেশ দিলেন, আন আজিম ফিন্নাস, তুমি মানুষের মাঝে একটি ঘোষণা দাও, আন্না মানকানা আকালা ফালিয়াসুম বাকিয়াতা ইয়াউমিহি, যে সকালবেলা খাওয়া দাওয়া করে ফেলেছে সে যেন আর খাওয়া দাওয়া না করে এবং দিনের বাকি অংশ যেন রোজা রাখে। অমানলাম ইয়াকুন আকালা ফালিয়াসুম, আর যে কিছুই খায় নাই সে যেন পুরা দিনটি রোজা রাখে। ফাইনাল ইয়াউমা ইয়াউমু আশুরা, কারণ আজকের দিনটি হলো আশুরার দিন। বুখারী শরীফের সিয়াম অধ্যায়ে রুবায়া বিনতে মুয়াব্বিস রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণনা করেছেন, ফাকুন্না নাসুমুহু বাদা ওয়া নুসাব্বিমু সিবিয়ানাহা, আমরা এর পর থেকে নিজেরা রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করতাম। অনাজ আলুলাহমুল লুকবাতা মিনাল ইহ, আর বাচ্চাদের হাতে তুলা দ্বারা বানানো একটা খেলনা তুলে দিতাম। ফাইজা বাকা আহাদুহুম আলা তোয়ামে আতয়নাহু জাকা হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার,
যাতে বাচ্চারা ইফতার পর্যন্ত খাওয়ার জন্য কান্নাকাটি না করে বরং ভুলে যায় এবং রোজা পূর্ণ করতে পারে। দর্শক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এসেই যে আশুরার প্রথম রোজা রেখেছেন বিষয়টি কিন্তু এরকম নয়। সহিহ বুখারী শরীফের কিতাবুস সিয়াম অধ্যায়ে 2002 নম্বর হাদিসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কালাত কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশু ফিল জাহিলিয়া, জাহিলিয়া যুগে কুরাইশরা আশুরার দিনে রোজা রাখত, ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু, এবং সে সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই রোজা পালন করতেন। সুতরাং শুধু ইয়াহুদিরা নয়, মক্কার কুরাইশরা এবং খ্রিস্টানেরাও এদিনে রোজা রাখতেন। ফালাম্মা ফরিদা রমাদান তারাকা ইয়াউমা আশুরা, কিন্তু আল্লাহ তাআলা যখন রমজান মাসে সিয়াম ফরজ করলেন তখন আশুরা রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ হিসেবে ছেড়ে দিলেন। তখন বিষয়টি এমন পর্যায়ে দাঁড়ালো, আমান শাহ সামাহু আমান শাহ তারাকাহু, যার ইচ্ছা সে রোজা রাখতে পারে আর যার ইচ্ছা নাও রাখতে পারে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা রোজা পালনে অনেক ফজিলাতের কথা বলেছেন, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিম শরীফের সিয়াম অধ্যায়ের 2537 নম্বর হাদিসে আরেকটি বিষয় তুলে ধরেন, ইহুদি এবং খ্রিস্টানেরা এই রোজাকে অত্যন্ত তাজিম করে মহরম মাসের 10 তারিখেই রাখেন। সুতরাং মুসলিম হিসেবে 10ই মহরম রোজা রাখাটা আলাদা কোনো স্বতন্ত্র বহন করে না। বিষয়টি তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করলেন। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিষয়টি গুরুত্ব দিলেন, সমাধান দিলেন এভাবে, ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমুত তাসি, ইনশাআল্লাহ আগামী বছর আমরা নবম তারিখেও সিয়াম পালন করব। দর্শক, আশুরা রোজা ফরজ নয়, সুতরাং কেউ রোজা রাখতে চাইলে মুহররম মাসের 9 এবং 10 তারিখে রোজা রাখতে পারে এবং এটিই সুন্নাত। সহি সনদে না হলেও 10 এবং 11 তারিখের বর্ণনা অন্যান্য হাদিসেও পাওয়া যায়, তবে রাখতে চাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরম্যাটে রাখাটাই বেস্ট। অশান্তি রে দাবালালে মজলুমানে হাহাকারে, অশান্তি রে দাবালালে মজলুমানে হাহাকারে। দর্শক, আপনার আমার প্রিয় মানুষ, প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে এসে যে ইহুদিদের আশুরা রোজা রাখতে দেখেছিলেন, সেই ইহুদিদের বর্তমান জেনারেশন আদৌ কি আশুরা রোজা রাখেন, রাখলে কোন দিন রাখেন এবং কিভাবে রাখেন? 30 জুন 2021 প্রথম আলো পত্রিকায় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল হুসাইনের একটি প্রতিবেদন প্রকাশিত হয়, ইব্রাহিমী ধর্মসমূহে সাউম বা উপবাস। এই টাইটেলে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের 9 তারিখে ইয়াউম কাফুর দিবসে ইহুদিরা তানিম বা সাউম বা উপবাস পালন করে থাকে। এটি 9 অক্টোবরও পালন করতে দেখা যায়। 2019 সালে জার্মানে ইহুদিদের সিনাগগে ইয়াউম কাফুর দিবসে যে দুর্ঘটনা ঘটেছিল সেটিও ছিল 9 অক্টোবর। তানিদের দিনগুলোতে তারা উস্তারিসি বা কঠিন সাধনা করে থাকে। তাদের উপবাসের সময় 24 ঘন্টা, মানে এক সন্ধ্যা থেকে আরেক সন্ধ্যা। এ সময় তারা ঘুম, যে কোনো ধরনের খাবার, পানীয়, জৈবিক কর্ম, গোসল, কাপড় পরিবর্তন, সুগন্ধি ব্যবহার, দাঁত ব্রাশ করা এবং জুতা পরিধান করা থেকে বিরত থাকে। দর্শক, সহিহ মুসলিম শরীফের 2531 নম্বর হাদিসে আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইয়াউমু আশুরা ইয়াউমান তুয়াজ্জিমুহুল ইহুদু ওয়া তাত্তাখিজুহু ঈদান, ইহুদি সম্প্রদায় আশুরার দিনকে সম্মান প্রদর্শন করত এবং তারা এদিনকে ঈদের দিনের মতো মনে করত, আনন্দ করত। কেন করত? হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবি, এদিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে তাদের শত্রুর হাত থেকে মুক্তি দিয়েছিলেন। প্রশ্ন হলো, কে তাদের শত্রু ছিল? সেই শত্রুর অস্তিত্ব কি আজকের দিনেও বিদ্যমান আছে? মুক্তির ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছিল?
দর্শক, এ প্রশ্নে লুইস গোল্ডিং এর ভ্রমণ বৃত্তান্ত ইন দ্য স্টেপস অফ মোসেস দ্য ল গিভার এর তথ্য মতে ইসরায়েলি বর্ণনা অনুসারে এবং ইসলামী বর্ণনা মতেও সবাই একমত, সেই শত্রু ছিল টানা 66 বছর 2 মাস মিশর শাসন করা কিপ্তীয় বংশীয় সম্রাট বা প্রেসিডেন্ট ফেরাউন রেমেসিস টু এর পুত্র ফেরাউন মারনে পাতা, যিনি খ্রিস্টপূর্ব 1213 সালে বাবার মৃত্যুর পরে ফেরাউনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ঐতিহাসিকভাবে এটা স্পষ্ট, সেইদিনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরাউনের সাথে মোকাবেলা করেছিলেন, তারা ছিলেন রেমেসিস টু এবং তার পুত্র মারনে পাতা। বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রমাণিত 3200 বছর আগে সাইদুনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলদেরকে সাথে করে লোহিত সাগরের কোনো এক দিক দিয়ে আজকের সিনাই উপদ্বীপে পার হয়েছিলেন। ফেরাউন মারনে পাতা তার সৈন্যদল সহ লোহিত সাগরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পার হয়ে যাওয়া পথ ধরে আগালে সাগরের মাঝেই আল্লাহ তাআলা ধ্বংস করে দেন কয়েক শতাব্দী ধরে মিশর শাসন করা কিপ্তীয় বংশ ফেরাউনদের, আর নাজাত পেয়ে যায় সাইয়েদুনা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর বনি ইসরাঈলরা। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি তোমার লাশটাকে রক্ষা করব, অক্ষত করে রাখব নেক্সট ফেরাউনদের দৃষ্টান্ত হিসাবে, যাতে তারা তোমার এই সুটকি দেহ দেখে বুঝতে পারে জুলুমির পরিণতি এত ভয়াবহ হয়, এত ভয়ঙ্কর হয়। দর্শক, এটি ছিল 10ই মুহররম, এটিই আশুরা, এটিই ফোকাসিং হওয়া উচিত ছিল। কিন্তু আজকের দিনে আশুরা বলতে আমরা কি বুঝি সেটি আগামী পর্বে আপলোড হবে ইনশাআল্লাহ। তত সময় আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তেরে আধার ঘুচাতে জাহিলিয়া, তের আধার ঘুচাতে তাওহীদি ঝড় তুলো, তাওহীদি ঝড় তুলো, আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো।